ইসলামের স্তম্ভ হলো পাঁচটা, এর মধ্যে প্রথম কি? কালেমা। তারপর কি? আমরা আমাদের দেশীয় ভাষায় বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আরেকটা প্রশ্ন করি আমার ভাইয়েরা, নামাজের জন্য কিছু ফরজ আছে না নাই? রোজার জন্য কিছু ফরজ আছে না নাই? একটা লোক যদি নামাজের ফরজ আদায় না করে, কেয়ামত পর্যন্ত নামাজ পড়া আদায় হবে? একজন লোক ওজুর ফরজ জানলো না, নামাজ পড়লো, নামাজ আদায় হবে নাকি? এখন আপনাকে প্রশ্ন করলাম, নামাজ ভঙ্গের কারণ কয়টা? খুব দলিল সহকারে 19-20টা কারণ উল্লেখ করে দিলেন। আপনি রোজার ভঙ্গের কারণ কয়টা খুব উল্লেখ করলেন, কিন্তু এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নামাজের ফরজ কার বিধান? আল্লাহর বিধান। রোজার ফরজ কার বিধান? একজন মুসল্লি নামাজ পড়ে, সে জানে নামাজের ফরজ কয়টা? এবার একটা জটিল প্রশ্ন করি, বলুন তো মুসলিম, তুমি যে কালেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, সেই লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টা বলো তো? কয়টা? সবাই একসাথে ফেল, হাজার হাজার শত শত মানুষ একসাথে ফেল করলো। আরে আফসোস, আমার সমাজে নামাজ সহির বয়ান হয় কিন্তু ইমান সহির বয়ান হয় না। আমার সমাজে মাসায়েলের আলোচনা হয় কিন্তু ইমানের মাসায়েলের আলোচনা বেশি না কম? আহারে আমার ভাইরা, আপনার কালেমা শুদ্ধ নাই, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ নাই, আপনার নামাজের কোনো দাম নাই, ঠিক না? ঠিক। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি 23, 25 এবং 29 নম্বর হাদিস বিশ্বনবী বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেন। এখন আমার দেশের হুজুরেরা বলে, মুখ দিয়ে বললে লা ইলাহা ইল্লাল্লাহ আর দরবের জান্নাতে গেলাম, কিন্তু আল্লাহ বলে না না গোলাম, এত সহজেই তুমি জান্নাতে যেতে পারবা না। আচ্ছা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এত সহজেই তুমি কালেমা বললে জান্নাতে যেতে পারবা না, সেই কালেমার কিছু ফরজ আদায় করতে হবে। যদি নামাজের কিছু ফরজ থাকে, রোজার কিছু ফরজ থাকে, হজের কিছু ফরজ থাকে, যাকাতের কিছু ফরজ থাকে, বিয়ে শাদী করেছো সেইখানেও যদি কিছু ফরজ থাকে, তাহলে তোমার কালেমার ফরজ তুমি জানো না কেমন মুসলমান? এবার উত্তরটা নেবেন কিনা? বলছেন খুব তাওহীদ মানি, অথচ একসাথে বেশিরভাগ লোকই এই ফরজ জানে না। কোরআন কারিমে দলিল আছে না নাই? সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত মুখস্থ করবেন। সূরা বাকারা 2 নম্বর সূরা কত নম্বর আয়াত? 256 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফানাইয়া ফুরদি তাহুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উথকা, ফানাইয়া ফুরবি তাহুত। সর্বপ্রথম আমরা কার উপর ঈমান আনবো? আবার আমরা ভুল করলাম, আল্লাহ কিন্তু বলেন নাই আমি আল্লাহর উপর আগে ঈমান আনা। আল্লাহ বলছেন ফামাইয়াক ফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, তোমরা আগে অস্বীকার করো তাগুতকে, অতঃপর তোমরা আল্লাহর উপর ঈমান আনা। আগে বর্জন তারপরে অর্জন, আগে অর্জন তারপরে বর্জন নয়, আগে তাগুতকে অস্বীকার করো তারপরে এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো। দলিলটা কোত্থেকে নিলাম? আল্লাহ বলছেন ফানাইয়া ফুরুন বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উথকা লা ইনফিসাবা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। এখন বেশিরভাগ মুসলমানদের বলি তাহলে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টা? 1 নম্বর তাগুত বর্জন, 2 নম্বর তাওহীদ অর্জন, কিংবা 1 নম্বর তাগুতকে অস্বীকার করা, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। এখন অনেক যুবক বুড়া আছে, কয় হুজুর জীবনে কোনোদিন তাগুত মানে তো বুঝলাম না, তাগুত আবার কি জিনিস জীবনে কোনোদিন শুনলাম না, অথচ প্রত্যেক নবীরা তাগুতের বিরুদ্ধে তরণ করতে যে মার খেয়েছে, ঠিক না? ঠিক।
কোরআনুল কারীম সূরা নাহলের 36 নম্বর আয়াতটা খোলো। আল্লাহ বলছেন, লাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জাতালিবু ত্বাগুত। আল্লাহ বললেন, এমন কোন নবী আর রাসূল নেই যারা সর্বপ্রথম তাগুতকে বর্জন করেছে। কাকে বর্জন করেছে? সর্বপ্রথম তারা তাগুতকে অস্বীকার করেছে, ওয়াজতারাবু ত্বাগুত তাগুতকে ওয়াজতারাব করেছে, ওয়ায়ুমিন বিল্লাহি তারপর তারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে। প্রত্যেক নবীর জন্য ফরজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া। যখনই আপনি বুঝলেন তাগুত কি জিনিস, এবার কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা জুমারের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সর্বপ্রথম শর্ত হলো তাগুতকে বর্জন করতে হবে। ঠিক না? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত হলো কাকে বর্জন করতে হবে? আমার ভাই আবার প্রশ্ন করি, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ফরজ হলো কাকে অস্বীকার করা? জোরে বলো, কাকে? এবার আল্লাহ সূরা জুমার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাজতানাবু ত্বাগুত আইয়াবুদু মা ওয়া আনাবু লাহুমুল বুশরা। তোমরা যদি অবশ্যই অবশ্যই তাগুতকে বর্জন করতে পারো, আল্লাহর উপর তোমরা যদি ঈমান আনতে পারো। আল্লাহ বলেন, গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সংবাদ দিলাম। তোমরা যদি তাগুতকে বর্জন করতে পারো, তাওহীদকে অর্জন করতে পারো, আইয়া বুজুহা ওয়া নাবুলা ফুমুল বুশরা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউসের সংবাদ। এখন তো বুঝলাম না তাগুত কাকে বলে, কি বুঝছেন কেউ? একটু ব্যাখ্যা দিব। তাগুতের ব্যাখ্যা করেছেন ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ফিকুল আকবর 21 নম্বর পৃষ্ঠায়। তিনি বলেন, আত তাগুত মানা কুল্লু মাবুদিন মিন দুনিল্লাহি ওয়াল মুদাক্কির ওয়াল মুআন্নাস। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যার আদেশ মানা হয়, আল্লাহ ছাড়া যার আইন মানা হয়, আল্লাহ ছাড়া যার বিধান মানা হয়, আল্লাহ ছাড়া আল্লাহকে বাদ দিয়া যাকে মাবুদ হিসেবে গ্রহণ করে, আল্লাহকে বাদ দিয়া তাওহীদের ক্ষেত্রে সাত জায়গায় আল্লাহকে মানতে হবে। নামাজ আল্লাহকে মানলেন, রোজা আল্লাহকে মানলেন, মসজিদের ভেতর সেজদার মধ্যে আল্লাহর মানলেন, কিন্তু ব্যাংকিং ব্যবস্থায় কাল মাসরে মানলেন। আপনি কি এরকম ফুটা এরকম ল্যাংরা আল্লাহর মানলে কি আল্লাহ যথেষ্ট হবেন নাকি? জুড়ে বলেন। এখন আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কোনো দোষ নেই, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুওয়াল আলিমুল আযীম। সুবহানাল্লাহ। বলবেন না আল্লাহ বলে, ও গোলাম শোনো, আমার কোনো চন্দ্র নাই, আমার কোনো দুর্বলতা নাই, আমি আল্লাহকে কোনো দুর্বলতা স্পর্শ করতে পারে না। ঠিক না? ঠিক। এখন আবার প্রশ্ন করতে চাই, আপনারা খুব খারাপ লাগতেছে বোধ হয়। তাহলে তাগুত ইমাম আবু হানিফার মতে, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর পরিবর্তন আর কারো বিধানকে মানে, তারা কি তাগুত? এবার তাগুতের উদাহরণ দেব, কোরআন থেকে দেই। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে তাগুত বললেন, তার নাম কি? সবাই আয়াতের মুখস্থ আছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, যাও ফেরাউনের কাছে, ফেরাউন তাগুত হয়ে গেছে। ও মুসা, যাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি যাও ফেরাউনের কাছে, কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে। তার মানে বোঝা গেল তাগুত কোনো জড়বস্তু না, তাগুত কোনো ব্যক্তি কোনো লিডারকে বলা হয়, যে ব্যক্তি আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দেয় সেই তাগুত। আল্লাহর কোরআনের একটা বিধান, আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার একটা বিধান, কিন্তু এটাকে সরিয়ে দিয়ে অন্য কোনো বিধান কেউ যদি অনুসরণ করে, তার নাম হলো কি? জোরে বলেন, তার নাম কি? এবার ফেরাউন আল্লাহর বিধান মানছিল কি মানে নাই? ফেরাউনকে বলা হলো, মান খলাকাল জিবালা, মান খলাকাল জিবালা। এই ফেরাউন বলতো, পাহাড়গুলোকে সৃষ্টি করেছে? ফেরাউন বলল, কল আল্লাহ, আল্লাহ পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। মান খলাকাল সাজারা, এই গাছগুলোকে কে সৃষ্টি করেছে? ফেরাউন বলল, আল্লাহ। মান খলাকাল আরবা,
এই জমিনকে কে বানিয়েছে? ফেরাউন বলল আল্লাহ। মান খালাকাল আসমা, এই আকাশকে কে বানিয়েছে? ফেরাউন বলল আল্লাহ। কিন্তু ফেরাউন আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, সব আকীদা ক্লিয়ার ছিল। ফেরাউনের একটা জায়গায় আকীদা ক্লিয়ার ছিল না, কোনটা বলেন তো? তিনি এবার বলে ফেললেন কোরআন আয়াত, আমার মালিককে মেনেছো, আমি মিশরের বাদশা, আমি মিশরের রাষ্ট্রপতি, সুতরাং আমার আইন চলবে, আমার বিধান চলবে, অন্য কারো বিধান এখানে চলতে পারবে না।